হ্যালো এভরিওয়ান, আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন সকলে। আর আজকের রেসিপি ম্যাঙ্গো ফিরনি, আমের ফিরনি। খুব সহজে এটা আমি বানাবো, তো সেটাই শেয়ার করব সকলের সাথে। প্রথমে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি আর একটুখানি জল দিয়ে নিচ্ছি যাতে কড়াই নিচটায় না লেগে যায়। আর দিয়ে দিচ্ছি দুধ, এখানে আমি গরুর দুধ নিয়েছি। গরুর দুধটাকে খুব ভালো করে ছেঁকে নিচ্ছি, এরপর দুধটাকে খুব ভালো করে জাল দিয়ে নেব। বিশেষ কিছু কারণের জন্য আমি সবসময় আমার ভিডিওগুলো পোস্ট করতে পারি না বা আমি ভিডিও দিতে পারি না, তবুও সকলেই পাশে থাকবেন, সাথে থাকবেন। আর আমটাকে আমি কেটে নিচ্ছি এরকম, আমার এখানে 500 দুধ আছে, তো আমার একটা আমেই হয়ে যাবে। তো আমের ভিতরের পাল্পগুলোকে আমি খুব ভালো করে বার করে নেব। বিভিন্ন রকম রেসিপি শেখার আমার ভীষণ ইচ্ছা, আর সেই ইচ্ছার থেকেই আমি রান্নাগুলো করার চেষ্টা করি, বিভিন্ন রেসিপি বানানোর চেষ্টা করি। তার মানে এই নাই আমি যে সব কিছু জানি বা খুব পারফেক্টলি বানাতে পারি, তবে আমি খুব চেষ্টা করি। আর এখানে দুধটা জাল দিতে দিতে আমি দিয়ে দিয়েছি 2 এলাচ। এলাচ গুঁড়ো যেহেতু নেই, সেই জন্য আমি 2 এলাচ দিয়েছি, পরে এটাকে আমি তুলে ফেলে দেব। আর আমের পাল্পগুলোকে এখানে বার করে নিচ্ছি। দুধটা এদিকে জাল হচ্ছে আর আমি আমের পাল্পগুলোকে মিক্সিতে মিক্স করে খুব ভালো করে এটাকে নিয়ে নিলাম। আর এখানে নিয়েছি বাসমতি চাল, আর এই চালটাকে আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, আর এখন মিক্সিতে এটাকে গুঁড়িয়ে নিচ্ছি। এমনভাবে আমি মিক্সিতে এটা গুঁড়িয়ে নেব যাতে একটু খিচখিচ থাকে, মানে একটু সামান্য আস্তে আস্তে থাকে। দুধটা অনেকটাই কমে এসেছে, আর এখন আমি এখানে দিচ্ছি চিনি, পরিমাণ মতো চিনি। তারপর যে বাসমতি চালটা আমি মিক্সিতে মিক্স করে নিয়েছিলাম সেটাকে আমি অল্প অল্প করে এখানে দিয়ে নেড়ে নেব। এরপর আমি আমের পাল্পগুলোকে দিয়ে দেবো পুরোটা, আর তারপরে নাড়তে থাকবো। আজকের আমের ফিরনি একেবারেই রেডি, এরপর নামিয়ে নেব। আর আমি একটু খিচখিচ রাখতে চাইছিলাম যাতে একটু দানা দানা থাকে, তবে আর একটু আমার গুঁড়িয়ে নিলে চালটাকে ভালো হতো, আরও পারফেক্ট হতো। তবুও কোনো ব্যাপার না, ঠিকঠাকই আছে। তো আপনারাও একটু এটাকে খেয়াল করে নেবেন যে চালটাকে এতটুকু গুঁড়িয়ে নিতে হবে যাতে সামান্য খিসখিস থাকে, খুব একটা বেশি না থাকলেও হবে। যাই হোক, সেট করার জন্য আমি এখানে মাটির এরকম ছোটো পাত্রে নিয়ে নিচ্ছি, আর একটু ঠান্ডা হলে তারপর আমি ফ্রিজে এটাকে সেট করার জন্য দেব। তো ভীষণ ভালো দেখতে হয়েছে, আর খেতেও অবশ্যই ভালোই হবে। আপনারা বাড়িতে এভাবে ট্রাই করবেন, অবশ্যই ভালো লাগবে। তো 2-3 ঘন্টা ফ্রিজে এভাবে রেখে দেব, তারপর এটাকে পরিবেশন করব। ছোট ছোট 2 মাটির পাত্রে নিয়ে নিয়েছি, আর বাকিটা আমি আরেকটা অন্য পাত্রে নিয়ে নেব। তো আজকের আমের ফিরনি একদম রেডি। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ, আবারও দেখা হবে খুব শিগগিরই।